এই দুনিয়ার কোনো কিছুই এমনি হয় না পৃথিবী সৃষ্টি হবে কি করে এমনি তো মহান রব্লা আলমেন তিনি আমাদের রব তিনি সব কিছুর ব্যবস্থাপক তিনি রাজাক যাক দিচ্ছেন যেমন তিনি ইয়ো ই ওয়াই ইব্রাহিম আলাইহি ইসলাম নম্রদের সাথে ঝগড়া করলেন তখন বললেন কি যে আমার রব হলেন ই ওয়াই উমিট ওয়াইজ আ তুফা আমি অসুখ হলে সেই আল্লাহ আমাকে রোগ মুক্তি দেন আমার মানুষের জীবন এবং মৃত্যুর মালিক সেই মহানব্বুল আলমিত নমরুদ বোকা মানুষ বলল কি যে আনা আরে আমি তো চিন্তা করি আমি তো মরণ দেই তখন সে দুজন দিকে ডেকে নিয়ে এসে লোককে ডেকে নিয়ে এসে বললো যে এদের একজনকে মেরে আর আরেকজনকে ছেড়ে দাও তাই করা হলো ইব্রাহিম আল ইসলাম দেখলেন যে এই লোক তো বড়ো বোকা একে ওইরকমই যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে তখন উনি বললেন يفئن الله ياتي بالشمس من المشرق فاتي بها من المغرب موهن رب পূর্ব দিগন্ত থেকে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠিয়ে পশ্চিম দিগন্তে অস্ত দেন আর তুমি যদি সত্যিকার মাবুদ হয়ে থাকো এতই ক্ষমতা তো তোমার থেকে থাকে فاتي মিনাল মাগরি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়ে দেখাও পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে দেখাও ফা الذي কাফার তখন এই কাফের লা জবাব হয়ে গেল কিং কর্তব্য বিমূল হয়ে গেল ওর বাপের নি ক্ষমতা আছে যে এই সূর্য সে অন্য দিক থেকে উদিত করে তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ এ হলেন মহান রব্বুল আলমী ওয়ামা কাদার উল্লাহ হাক্কা কাদরি সত্যিকার অর্থে আমরা মানুষ আমরা বড় জালিম ইনাল ইনসান আল্লাহ জালুমুন কফা নিশ্চয় মানুষ বড় অবশ্যই বড় জালিম এবং বড় অকৃতজ্ঞ আল্লাহর কত কত আপনি নিয়ামত ভোগ করছেন আল্লাহর যে মহত্ব বড়ত্ব এটা আল্লাহর তাস্পি তাহালিল করে শেষ করা যাবে না অথচ সেই আল্লাহকে আমরা ভুলে গেছি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে আমরা এবং মহান রব্বুল আলমিনকে অনেকে তো অনেক রকম বাজে মন্তব্য করছে কি করে একজন মানুষ যে ঘুমালে উঠবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই সেই লোকটা কি করে আল্লাহ তাল্লাহার ইবাদত ছাড়া থাকতে পারে ওর কি ভয় হয় না যে আমাকে একদিন মরতে হবে কবরে যেতে হবে আজকে আপনি কবরের উপরে আছেন কিন্তু কালকে কবরের তলে চলে গেলে আপনাকে পোকামা করে খেয়ে ফেলবে যেই শরীরের আজকে এত আমরা যত্ন নিয়ে এই শরীরকে সুন্দর করে রাখছি সফট করে রাখছি একটু জায়গা কেটে গেলে সেখানে ওষুধ লাগাচ্ছি একটু চামড়া বেড়ে গেলে কেটে টেটে তারপরে ওইখানে ওষুধ লাগাচ্ছি ইত্যাদি কত কিছু রকম আমরা কি ব্যবহার করছি এই শরীরটাকে বা ঠান্ডা থেকে বাঁচার জন্য কত ব্যবস্থা নিয়েছি সম্মানিত ভাই একদিন এই শরীরটাকেই মাত্র কয়েকটা কাফনের কাপড়ে বেঁচে আমাদের কবরে রেখে আসা হবে আর সেই সেইখানে আল্লাহ ছাড়া কেউ আপনার কোনো খোঁজ নেবে না সেই আল্লাহকে যদি আপনি আজকে এই দুনিয়াতে স্মরণে রাখেন আল্লাহ আপনাকে পরকালে স্মরণে রাখবেন আল্লাহ আপনার খোঁজ খবর নেবেন কবরে কেউ আপনার খোঁজ নিতে যাবে না রসুল সাল্লাহ আলী সাল্লাম ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনুমাকে কি বলছিলেন বলছিলেন আল্লাহকে হেফাজত করো আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে আল্লাহর হেফাজতের দরকার আছে আল্লাহকে আল্লাহর ক্ষতি কে করবে আল্লাহর ক্ষতি করার কোনো ক্ষমতা কারো নেই মহানব্বুল্লাহ আলমিনকে হেফাজত করার অর্থ আল্লাহর দিনকে হেফাজত করুন হজ জাকা যেগুলো ফরজ করেছেন আল্লাহলা সেগুলো তুমি হেফাজত করো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এতে জিদ হচ্ছে আল্লাহকে হেফাজত করো আল্লাহর দিনকে হেফাজত করো আল্লাহকে তোমার কাছেই পাবে আল্লাহ একবার আমরা গত সপ্তাহে হয়তো একটু আলোচনা করছিলাম বা কোথায় যেন আলোচনাটাই বললাম যে মহান রব্বুল আলমিন কিয়ামতের দিন বলবেন বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার চিকিৎসা করি রব্বুল আলামিন। আপনি তো রাজাদের রাজ মহান রব্বুল আলামিন আপনার আমি চিকিৎসা করবো কি করে আল্লাহ তাআলা তখন মহান রাবুল্লা আলমিন বলবেন আমার উমুক বান্দা অসুস্থ ছিল তাকে যদি তুমি দেখতে যেতে সেটা আমার কাছে পেতে বান্দা লাফা আকবার সম্মানিত ভাই ও বন্ধু সেই আল্লাহকে পাওয়ার জন্য সাহাবারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন সামান্য বাড়িতে কটা গমজ ছিল সেটাও নিয়ে এসে ঢেলে দিয়েছেন কে আবু বকর রদিয়াল আনহু বিশাল সম্পত্তির অর্ধেক দিয়েছেন ওমার রদি আল্লাহ আনহু আর আজকে তো আমরা প্রত্যেকেরই একই অবস্থা যে আমরা দুনিয়া আঁকড়ে ধরে আছি তাই পরকালে পরকালকে আমরা বড় ভয় পাই মরণকে আমরা বড় ভয় পাই কারণ মরণের পরের পুঁজি আমাদের একেবারেই নগণ্য আর অনেকের তো নেই যাই হোক আল্লাহ তালাকে চিনতে হবে আল্লাহর মর্যাদা বুঝতে হবে আল্লাহর শানের খেলাফ করা যাবে না কিন্তু আজকে মুসলিম নামদারী লোকদের মধ্যে এত এত বাজে দল গ্রুপ তৈরি হয়েছে মেলাজন তো বলছে মাহফিল ইল্লাল্লাহ সুবিবাদ বলছে জুব্বা পড়ার পর বলছেন মাহফিল জুব্বাতে ইল্লাল্লাহ জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই নজুবুল্লাহমজালে ও নিজেকে রব বলে দাবি করছে ওই বলে এখন ওলি হয়ে গেল নহমে তো ওই সমস্ত লোকেরা যদি হাজারো বছর ওয়াজ করে তো তাদের কাছ থেকে আপনি কোনো আকিদা পাবেন এখনকার শীত মৌসুমে বিশাল ওয়াজ লাখ লাখ মানুষ হচ্ছে শুনেছেন কি নেই জাল কিসা কাহিনী বর্ণনা করে সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই জন্য সৌদি আরবে যতদিন আছেন সহি জ্ঞান আর ইমান আমল আকিদা সম্পর্কে একটু সচেতন হয়ে জ্ঞান অর্জন করুন দেশে চলে গেলে এটা আপনি জিলো টরেন্সের মতো চলে যাবে আপনার আপনি কোন এলাকায় থাকবেন দেখবেন যে সব আপনার বিরোধী এবং এই সকল বাজে কাহিনী শুনে আপনার মাথা তখন অতিষ্ঠ হয়ে যাবে তো মহান হবে হবে মর্যাদা দিতে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি আমাদের সবাইকে পরিচালনা করছেন আল্লাহ আকবর তো দুই না এক নম্বরে বলছে আল্লাহকে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার এক নম্বরে আমরা বললাম যে আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে হবে দুই নাম্বার আল্লাহর রবু বিয়াদকে মানতে হবে আপনি জানলেন যে মহান রব্বুল আলমিন তিনি সুরাত সোয়ারাতে মনে হয় বলেছেন যে মহান রব্বুল আলমিন যাকে ইচ্ছা ছেলে দেন যাকে ইচ্ছা মেয়ে দেন যাকে ইচ্ছা উভয়টা দেন যাকে ইচ্ছা বন্ধ করে দেন যাকে ইচ্ছা বন্দা করে দেন তাহলে যেই লোকটা বন্দা হয়ে গেল বাজার বাচ্চা হচ্ছে না তাকে আপনি কেন তিরস্কার করেন ওই এই মহিলার বাচ্চা হয় না তুই একটা আমার বাচ্চা দিতে পারলি না বাচ্চা দেওয়ার মালিক ওই না মহান আলামিন আলমিন মোহান রব্বুল আলমিন এজন্য ছেলে হোক মেয়ে হোক কারো হোক না হোক সবই করেন মহান আলামিন আলমিন আজকাল তো আমাদের সমাজে পীরেরা বা অন্যকে দরবারে গেলে সন্তান পাওয়া যায় না ও জালেক সেরেক ডা সেরেক এর চাইতে বড় শিরকার কি হতে পারে যেটা মহান رب العالمিনের পাওয়ার অধিকার সেটা আজকে মানুষ দাবি করছে যে সাজদা আল্লাহর অধিকার সেই সাজদা আজকে মানুষের পায়ে দেওয়া হচ্ছে এই মানুষ নিজেকে কত নিচে উপর নিয়ে চলে গেছে ওয়া আনাল মাসাজিদ লিল্লাহি ফালা মা আল্লাহ মসজিদ আল্লাহর অতএব আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না আল্লাহ সাথে কাউকে সাজদা করা যাবে না মহান রব্বুল আলমিন তিনি আমাদের রব তিনি সবকিছুই পরিচালনা করছেন এই রব হওয়াটা বর্তমান সময়ে আমরা যেভাবে বিশ্বাস করছি এভাবে বিশ্বাস আমাদের সমাজে যারা বিশ্বাস করছে অনেক লোক এমন আছে যারা নামাজ রোজার ধার দাঁড়ে না কিন্তু আল্লাহকে রব বলে মানে সেম কথা স্বীকার করতো কুফারে কুরাইশ কুফারে কুরাইশ সেম কথা স্বীকার করতো আল্লাহ কোরআনে বলছেন ওয়া লা ইনসাআলতাহুম মান ഖালাকাস সামাওয়াতি ওয়াল লা আল্লাহ যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে আসমান আর জমিন কে সৃষ্টি করেছে তাহলে অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছে তারা মূর্তির পূজা করত কেন মানা আবুদুহুম ইল্লা লিইয়াকরবুনা ইলাল্লাহিল জুলফা আমরা মূর্তিগুলোর পূজা করি এজন্য যে মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে এখন তো একই অবস্থা হয়েছে পীরেরা নাকি আল্লাহর কাছে নিয়ে যাবে ওরা ধরেছিল মূর্তি এরা ধরেছে পীর কেউ ধরেছে দরগা কেউ ধরেছে দুর্গা এইভাবে আল্লাহর কাছে যাওয়া যায় না আল্লাহ তালা বলছেন সরাসরি তাকে ডাকে ডাকতে বলেছেন উদ উনি আস্তা জীব তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব প্রত্যেক রাত্রের শেষ ভাগে মহান রব্বুল আমিন সে স্তৃত দুনিয়ার আকাশে আগমন করে আপনাকে ডাকছেন আমাকে ডাকছেন কিন্তু আমরা ঘুমিয়ে আছি যার প্রয়োজন সেই লোক তো আরো ঘুমাচ্ছে সে যার প্রয়োজন সে আরো ঘুমাচ্ছে কেন আপনি তখন আল্লাহর দরজায় নক করুন আল্লাহর করা দরজাতে করাঘাত করুন আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন কারণ আল্লাহ ওয়াদা করেছেন তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব যেখানে রোজার কথা বলা হয়েছে শেষের দিকে একায়েতে বলা হয়েছে ওয়া ইদা আমার বান্দা যদি আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তাহলে বলে দাও আমি খুব কাছে আসি আর এই জায়গায় বলা হয়েছে ওয়াহুয়া আকরাবু ইলাইকুম ওয়াহুয়া আকরাবু ইলাইকুম আছে মনে হয় আয়াত ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ শাহরাম থেকে তিনি তোমাদের অনেক কাছে রয়েছেন ফা ইন্নী কারীব উজীবু দাওয়াত আদাই ইদা দাআ বান্দা যখন আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে তখন আমি তার ডাকে কি করি সাড়া দেই অতএব সম্মানিত ভাই ও বন্ধু আল্লাহর রুবুবিয়াটা আমরা মুখে স্বীকার করলে হবে না রুবু চাহিদা অনুযায়ী কি করতে হবে আমল করতে হবে উলুহিয়াত আবশ্যক করে আবশ্যক করে যিনি আপনাকে কি করলেন সৃষ্টি করলেন নিয়ামত দিলেন ছেলে দিলেন মেয়ে দিলেন দুনিয়াতে চলার জন্য জমিন দিলেন আলামাজ আলিলা আলাম নাজাআল মিহা আরদ মিহাদা ওয়াল জিবালা উতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা কত কথাগুলো আল্লাহ নিয়ামতের কথা বলে দিয়েছেন সূরা নাবার মধ্যে তো সম্মানিত ভাই ও বন্ধু এত নিয়ামত দেওয়ার পরে এর দাবি কি এর দাবি হলো নুন খাই খাইজার গুনগাইতা আপনি যেই কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির বিরুদ্ধে আপনি কাজ করবেন আপনি যে কোম্পানিতে কাজ করে মাসসের বেতন নিচ্ছেন বিশ বছর তিরিশ বছর ধরে আপনি সেই কোম্পানিতে কাজ করে বেতন নিয়ে আপনার বাড়িতে ফ্যামিলিকে পরিবারকে পাঠাচ্ছেন আর ওই কোম্পানির বিরুদ্ধে আপনি প্রপাগান্ডা চালাবেন ওই কোম্পানির বিরুদ্ধে আপনি চক্রান্ত করবেন এটা তো নিয়ামতের সুক্রিয়া হলো না এটা কুফুরি হয়ে গেল অকৃতজ্ঞতা হয়ে গেল ঠিক ওই রকম আমরা নিয়ামত খাচ্ছি ভোগ করছি আল্লাহ আর ইবাদত করছি শয়তানের অনেকে করছে যে নামাজ উদ্দা কিচ্ছু নয় কার ইবাদত করছে শয়তানের ইবাদত করছে সে এই জন্য শাইখুল ইসলাম ইমাম রাহিমাহুল্লাহ বলছেন যে বান্দার সামনে দুটো পথ আছে বান্দার সামনে কয়টা পথ দুটো পথ এক হয় আল্লাহর ইবাদত করবে না হলে সে শয়তানার ইবাদত করবে মানে আল্লাহ ছাড়া ইবাদত 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 করবে সেটা কার কার হয় শুরুতে আমরা বলছিলাম দুটি আয়াত পড়েছিলাম সেটা হয়তো পরে বলতাম আল্লাহ তালা বলছেন বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আমি প্রত্যেক উম্মাতের কাছে একজন করে রাসুল প্রেরণ করেছি এই মর্মে আনি ইবাদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করবে

দুনিয়ার কোনো বিপদে পড়লে আল্লাহর কাছে ধর্ণা না দিয়ে অন্যের কাছে ধর্ণা দেয় সেরে কি উপায় অবলম্বন করে তো ওই লোকটার ইসলামের কি থাকতে পারে তো এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে তৌ হিদ বিষয়টাকে আরো ভালো করে রপ্ত করে এই বিষয়ে নিয়মিত পড়াশোনা থাকতে হবে এই বিষয়টা দীর্ঘ একটা বিষয় এটাই হলো মূল ফাউন্ডেশন আপনি উপরে কয়তলা উঠাচ্ছেন এটা পরের কথা ফাউন্ডেশনটা আগে ভালো করে দিয়ে নেন আপনার ফাউন্ডেশন ঘরের ফাউন্ডেশন ঠিক থাকলে পাঁচতলা উঠালেও আমার মুশকিল আর ফাউন্ডেশন না ভালো না করে যদি আপনি তিনতলাও উঠান তো দেখবেন ঘুট করে ভেঙে পড়ে গেছে কেন কারণ আপনার ফাউন্ডেশন ঠিক ছিল না আর ইসলামের ফাউন্ডেশন ঠিক না থাকলে আকিদা ঠিক না থাকলে হাজারো চাকচিক্যময় ওয়াজ আর আমল আর এই আপনার অনুষ্ঠান আদি বিভিন্ন আপনি পালন করছেন ওতে কিছুই হবে না পরকালে নাজাত পাওয়া যাবে না